আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু তাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুবেল ফকির আপনারা দেখতেছেন রুবেল ফকির ইউটিউব চ্যানেল তাই বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদেরকে একটা জিনিস অবগত করার জন্য আসছি যেটা হলো আজ থেকে সৌদি আরবে একুশ দিনের জন্য কারফিউ জারি করছে সৌদি সরকার তাই মূল ভিডিওতে আলোচনা করার আগে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা বাজে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা মূল কথায় চলে আসি আজ থেকে আজ হইল আপনার মার্চ মাসের তেইশ তারিখ দুই হাজার বিশ সাল তাই মার্চ মাসের তেইশ তারিখ থেকে একুশ দিনের জন্য সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে সৌদি আরবে তো এই জিনিসটা যে প্রবাসীরা অবগত নাই তারা অবশ্যই জিনিসটাতে অবগত থাকবেন এই কারফিউ চলাকালীন আপনি ঘর থেকে বাইর হবেন না সন্ধ্যা সাতটার থেকে সকাল ছয়টা পর্যন্ত আপনি ঘর থেকে বাইর হবেন না বাইর হলে অনেক বড় বিপদের মাঝে পড়তে পারেন অনেক জরিমানা আসতে পারে আপনার উপরে তো আমি ছোট মানুষ হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই সময়ের ভিতরে আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না কিন্তু তারপরে অনেকে বলবে ভাই কারফিউর সময় তো কিছু কিছু জিনিস খোলা দেখা যাইতেছে হ্যাঁ সৌদি সরকার থেকে কিছু কিছু জিনিসের জন্য অনুমতি আছে তাই যাদের অনুমতি আসছে অবশ্যই তাদের অনুমতিপত্রটা সাথে লাগবে আর যে জিনিসটিতে অনুমতি আছে আমি কিছু আপনাদেরকে বলি যেমন আপনার মাংসর দোকান তারপরে আপনার অনলাইনে যারা ব্যবসা করে অনলাইনে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করলে যারা বাসায় দেওয়া যায় অনলাইন প্রোডাক্ট যারা বিক্রি করে তাদা তাদের জন্য তারপরে হইলো আপনার যারা বিদ্যুতের কাজ করে জরুরি বিদ্যুৎ সেবাতে যাদের বিদ্যুতের সমস্যা তারা আসতে পারবে তারপর আপনার ইন্টারনেটের যে ওয়াইফাই টুয়াইফাই যাদের বাসায় আছে ইন্টারনেট কানেকশন সমস্যা হইলে তারা আসতে পারবে তারা চলাচল করতে পারবে আর আপনার সৌদি সরকার যে কথাটা বলছে এটা হলো আপনার শুধুমাত্র মসজিদের মোয়াজ্জে মসজিদ আজান দিতে যাইতে পারবে মানে সাধারণত যে কোনো কাজে মোয়াজ্জেম শুধু মসজিদ আজান দিতে যেতে পারবে আর আপনি আমি যদি রাস্তাতে বাইর দিলে বুঝেন অবস্থাটা কি হবে তাই আমি মনে করি অবস্থা যাই হোক এই আইন সৌদি সরকার করছে আমরা যারা সৌদি আরবে আসছি সৌদি প্রবাসী অবশ্যই সৌদি আরব সরকারের আইনের উপরে আমরা শ্রদ্ধা রাখা দরকার আমরা এটাকে একতারাম করার দরকার সৌদি আরবের সরকার আইন করছে এটা আমরা অবশ্যই মানে চলবো আর আইন লঙ্ঘন করেই তো সীমা লঙ্ঘন করলে কি হয়তো বুঝে নেই তাই সবাই এ ব্যাপারটায় সাবধানেতে চলাফেরা করবেন আর আশা করি সবাই বুঝতে পারছেন যারা না বুঝেন তারাও বুঝে নেবেন আর একদিন দুই দিন গেলে সবাই বুঝতে পারবেন ঘটনাটা কী তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ